অত্যাধুনিক ট্যাঙ্ক জাহাজ। নয় প্যাট্রিয়টিক ভারতেই সবই সম্ভব। গ্রাম্য যুবকের কল্পনায় ডিজাইন করা মডেল হয়তো ট্যাঙ্ক মিসাইলের মতো অত্যাধুনিক যুদ্ধাস্ত্র বানাতে পারে ভারতের ডিআরডিও। অবাক করার মতো হলেও এমন দাবি করছেন নদিয়ার তাহেরপুর থানার বাতকুল্লার বাসিন্দা আনন্দ বৈদ্য। পেশায় কর্মকার ও লোহার সামগ্রী তৈরির কারিগর আনন্দ বৈদ্য প্রত্যন্ত গ্রামের বাজারে এক ছোট্ট দোকানে নিজের কাজের ফাঁকেই তৈরি করছেন ট্যাঙ্ক মিসাইল, বিভিন্ন ধরনের ছোট বড় আগ্নেয়াস্ত্র, যুদ্ধ বিমান সহ একাধিক যুদ্ধাস্ত্র। বিজ্ঞানসম্মত না হলেও নিজের কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে 300 বেশি এমন কাল্পনিক অত্যাধুনিক অস্ত্র তৈরি করেছেন আনন্দ। আনন্দের দাবি দেশ আগে, আর তাই দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করতে গেলে সেনাবাহিনীর হাতে থাকতে হবে অত্যাধুনিক অস্ত্র। এমন দেশাত্মবোধক চিন্তাভাবনা থেকে শত শত অস্ত্রের মডেল তৈরি করেছেন তিনি। আমার প্রথম কথাই তো হচ্ছে আমি দেশকে ভালোবাসি, আর এই দেশকে যদি আমার রক্ষা করতে হয় তাহলে প্রথমেই হচ্ছে ডিফেন্স, ডিফেন্সকে শক্তিশালী রাখতে হবে, যে কোনো মুহূর্তে যে কোনো শত্রুর মোকাবেলা করতে হবে। তার জন্য আমাদের দেশে অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন আছে। এই অত্যাধুনিক অস্ত্রের মধ্যে আমি নিত্য নতুন অনেক তৈরি করে রেখেছি, এগুলো মডেল আমি দেখিয়েছি। এটার মধ্যে আছে অত্যাধুনিক একটা ড্রোন আছে, অত্যাধুনিক বজ্র ক্ষেপণাস্ত্র আছে, অত্যাধুনিক ট্যাঙ্ক আছে, 47 রাইফেল আছে, 56 রাইফেল আছে, স্টেন গান আছে, আপনার জাহাজ আছে অত্যাধুনিক। শিক্ষাগত যোগ্যতা তেমন না থাকলেও কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে বহু সময় ব্যয় করে বিভিন্ন ধরনের মেটাল ব্যবহার করে তৈরি করেছেন এই মডেল অস্ত্র। মডেল দেখে যদি আসল অস্ত্র তৈরি হয় তবেই আসবে আসল সার্থকতা, এমনই আশা কারিগর আনন্দের। যাতে মানুষ এগুলা দর্শন করে তাদের মধ্যে উৎসাহ জাগে এবং এইভাবে আইটিআই আইআইটি এগুলো তারা পড়বে, এইটা চিন্তাধারা মাথায় রাখবে, দেশকে বাঁচানোর জন্য আরও উন্নত মানের অস্ত্র তৈরি করবে। আমার এখানে যাদবপুর থেকে আইআইটির ছেলেপেলে আসে, কল্যাণী থেকে আসে, টালিগঞ্জ থেকে আসে, কৃষ্ণনগর থেকে আসে, দেবগ্রাম থেকে আসে, এরকম ছেলেপেলে আমার কাছে অনেকেই আসে এগুলো করার জন্যে এবং সাজেশন নেওয়ার জন্যে। ইতোমধ্যেই রানাঘাট পৌরসভার সংসদ সদস্য সহ রাজ্যের বিভিন্ন জায়গা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহু মানুষ এই কাল্পনিক মডেল অস্ত্র দেখতে বাতকুলায় এসেছেন। আমাদের এখানে একজন চীন দিয়ে বিভিন্ন রকম যুদ্ধের সামগ্রী, জাহাজ, হেলিকপ্টার, ড্রোন থেকে শুরু করে এগুলো যত রকম আর্মি বন্দুক টন্দুক আছে এগুলো বানায় এবং এটার প্রদর্শনী চলছে। এটা হলো মেকানিক ঝালাই ঝালাই যন্ত্রপাতি দিয়ে তৈরি করে, মেকানিক টিনের জিনিসপত্র দিয়ে বালতি লালতি এগুলো তৈরি করে। আমি একজনের পাশের দোকানদার, উনিও তাই, এই সমস্ত গৃহ সামগ্রী সব কিছুই উনি নিজে হাতে সারাই, প্লাস ছোটো ছোটো জিনিস উনি উপকরণ বহু রকম জিনিস দিয়ে উনি তৈরি করে। তা এইগুলো মূলত তৈরি করা অ্যালুমিনিয়ামের পাত দিয়ে উনি ঝালাইয়ের কাজ করে থাকেন। তা কাজের ফাঁকে ফাঁকে উনি আজ 10-12 বছর ধরে এই সামগ্রীগুলো নিজে হাতে একদম পুঙ্খানুপুঙ্খভাবে নিজেই তৈরি করেছে। শিল্পীর আশা নতুন প্রজন্ম এই দেখে যদি দেশের জন্য নিজেকে নিয়োজিত করতে উদ্যোগী হয় তবেই দেশ এগোবে, আসবে সফলতা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।